আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, পরিবার পরিজনদেরকে নিয়ে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে দিনটা শুরু করছি, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করেন, একটা লাইক দিয়ে যান, তাতে কি সমস্যা? কি কোনো সমস্যা নেই তো। তো যাই হোক, আমরা হিমছড়ি থেকে এখন যাচ্ছি সুগন্ধা বিচে। সেখানে দেখা যাক, আমার কাছে তো প্রথমেই প্রথম যাচ্ছি, যার জন্য এটার অভিজ্ঞতাটাও অন্যরকম হয়েছে। আর ইতালিতেও আমি বিচে গিয়েছি, সমুদ্র দেখেছি, কিন্তু এরকম না, প্রাইভেট প্রাইভেট মানে প্রাইভেট পার্টগুলি এক একটা জায়গা। আমি যেখানে গিয়েছি ওইখানে আর কি একেবারে প্রাইভেট, জায়গাটা প্রাইভেট করেছে। যারা টিকিট সিস্টেম ছিল, টিকিট বলতে ওকে সিটগুলি নেওয়ার জন্য, এরকম বাংলাদেশের মতো ওপেন তো আর হয়নি, তাই মানে এরকম ওই সব জায়গায় বাংলাদেশের মতো জায়গায় যায়নি। আর নিজের দেশের তো সব কিছু আনাচে কানাচে সব কিছুই সুন্দর লাগে। এই যে যখন অটো দিয়ে যাচ্ছিলাম হিমছড়ি থেকে সুগন্ধা বিচে, আসে দুপাশের মানে আমি যেই পাশটায় বসেছিলাম, আর দেখ এত ভালো লাগছিলো, নারিকেল গাছগুলি, সমুদ্র সব একসঙ্গে দেখার। আমি যদিও ফাস্ট করে দিয়েছি, তা না হলে তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে এই যে সমুদ্রের যে গর্জনটা, সেই গর্জনটা শুনতে এত ভালো লাগে। তবে আমাদের কাছে তো এত বড় সমুদ্র দেখা, আমার বাচ্চারাও দেখেনি একসঙ্গে এত লং সি বিচটা, তা দেখেনি তো, যার জন্য ওদের আনন্দটাই অন্যরকম। এই গিয়ে একদম অটো থেকে নেমে, যেহেতু দুপুর হয়েছে, হালকা পাতলা খেয়ে নিব, বেশি ভারী কিছু খাবো না। তবে দোকানটায় গিয়ে না এই যে সুপার কাঁচা সুপারিগুলি দেখে এত ভালো লাগছিলো, এক একটা কমলার মতো দেখলাম, বেশ ভালো। বাহিরে যারা থাকে আর কি, আমাদের মতো যারা ট্যুরিস্ট, ওরা এসে এসে কিনে নিয়ে যাচ্ছে, এক একটা মনে হয় 10 টাকা করে পিস ছিল। আমিও এনেছিলাম শাশুড়ি মার জন্য আর আমার মায়ের জন্য, কারণ এই দুজন সুপারি খায়, পান খায় আমার আম্মা। যেতে যেতে দেখলাম বাহারি বাহারি কিছু দোকানপাট আছে, তো বাচ্চারা ঘুরে ঘুরে দেখছে, জিজ্ঞেস করলাম তারা কিছু নেবে কিনা, ওরা দেখেনি, নেয়নি আসলে। ওই দেখা পর্যন্ত ওদের আর ওই কেনার ওই আগ্রহটা থাকে না। তো দেখা যায় বাচ্চা থাকলেও, যেহেতু বিচে যাচ্ছি বালু দিয়ে খেলা করার জন্য, যে খেলনাগুলি এইগুলি কেনার আগ্রহটা বেশি থাকে। আর তবে একটা জিনিস খেয়াল করলাম, আগে যেরকম যারা কক্সবাজার চিটাং ঘুরতে আসতো, বার্মির জুতাগুলি নিয়ে যেত গিফট হিসেবে, তো আমিও ভেবেছিলাম আমার কাছে তো ওরকমই মনে হচ্ছে হয়তো জুতাগুলি, কিন্তু জুতাগুলি দেখতে সুন্দর হলে কি, এবার সবগুলি জুতা প্লাস্টিকের। আগে যেরকম বার্মিজ জুতার যে একটা, ওইগুলিও হয়তো প্লাস্টিক জাতীয় ছিল, কিন্তু ওই ধরনের প্লাস্টিকটা অন্যরকম ছিল। আর এই জুতাগুলি একটু কোনো ভালো না, আর এটা এত কষ্ট করে কক্সবাজার থেকে বহন করার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ হলো কি ময়মনসিং শহরে এগুলো অ্যাভেলেবেল, রাস্তার কিনারেও আছে, রাস্তা মার্কেটের ভিতরেও দোকানগুলিতে আছে, ফুটপাতেও আছে। তা এছাড়া আরেকটা হকার মার্কেট আছে ময়মনসিং শহরে, ওইখানে তো এই সব জুতাগুলি অ্যাভেলেবেল, এই জন্য আর কষ্ট করে শুধু শুধু কিনে কী করবো। তবে যতগুলি দোকানে যাচ্ছি, এই সুপারিগুলি আমাকে খুবই আকর্ষণ করছে। শীতের সিজনে ইতালিতে এক ধরনের একটা কমলা পাওয়া যায়, এরকম ছোটো ছোটো একটা ডুপ্লিকেট এরকম দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিলো। আর কালারগুলি কী আকর্ষণীয়, এগুলি আসলে পাহাড়ি এই সাইডেই হয়, এখানে যে মানে কক্সবাজারে যে পাহাড়ি এলাকা, যেহেতু এইসব জায়গাতে এই সুপারিগুলি হয়। ময়মনসিং শহরে এত সুন্দর, আমি দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের সুপারি দেখেছি, কিন্তু এইরকম এত সুন্দর দেখিনি। তো যাই হোক, চিন্তা করলাম এখন কিনে না, যাওয়ার পথে কিনবো, কারণ এখন যদি সুপারিগুলি কিনি তাহলে কিন্তু ব্যাগটা ভারী হয়ে যাবে, বিচে গিয়ে আমাদের হাঁটতে হবে, এটা তো সম্ভব না। আর বাচ্চাগুলিও একটু টায়ার্ড হয়ে গেছে, কারণ হিমছড়িতে এত উপরে যখন আমরা টপ অফ দ্য হিলে যখন গিয়েছিলাম, পাহাড়ের চূড়ায় আর কি যখন গিয়েছিলাম, এতগুলি সিঁড়ি ভেঙে সবারই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে। এই জন্য বিশেষ করে আমার ছোটো মেয়েটা একটু টায়ার্ড ছিল, কিন্তু কিসের, পানির ধারে যখন গিয়েছি, মানে ওই আমরা বেঞ্চগুলিতে যখন গিয়ে বসেছি, গিয়ে ওইখানে যাওয়ার পরে তো তাদের মাথা নষ্ট, কীভাবে সম্ভব। এই জন্যই যে চলো যাই, সমস্যা নেই, যতক্ষণ পারি নিয়ে যা, যদি খুব বেশি টায়ার্ড লাগে এখানে বসো, আমরা একটু ওইখানে গিয়ে বসি। পরে দেখা গেলো যে না, সবাই এখানে আমাদের এখানেই চলে এসেছে, আর এক জায়গায় আমরা এক জায়গায় থাকবো, ওরা এক জায়গায় থাকবে। তবে এখানে টিউবওয়েলের পানি, সব জায়গায় তো আসলে মিষ্টি পানি হয় না, এই জায়গাটা যে টিউবওয়েলটা ছিল ওই পানিটা মিষ্টি ছিল, আর এত ঠান্ডা ছিল, খুবই ভালো। তবে আমাদের জন্য ব্যাড লাক সেটা হচ্ছে কি, এখন ভাটা, আমরা যখন এসেছি তখন ভাটার
সময়টা চলছিল, যার জন্য আর কি কী বলে এটাকে, পানিটা অনেক দূরে ছিল। জোয়ারের সময় আসলে পানিটা ধারে মানে কাছে থাকে, এটা বিচটা আর কি এতটা লং হাঁটতে হয় না, আর রোদের ভিতরে এই হাঁটাটা আসলে খুব অনেক। অবশ্য আবার ওই যে গাড়িগুলি আছে না বালির উপরে, যে ইয়ের মতো জিপের মতো যে গাড়িগুলি, ওইগুলিও দেখলাম গিয়ে নিয়ে যাচ্ছে, একটু ঘুরছে, আমার আবার ওইগুলি ভালো লাগে না। আর বাচ্চাদেরও দেখলাম তাদেরই নয়, তবে কি বলে মাহি আর নাবাসি খুব মজা পেয়েছে, তারা দুজন ঘুরছে তাদের মতো, মানে ওরা কখন এখন বালি পানির কাছে যাবে মানে ভেজা বালিগুলটা পাবে, ওই অনুযায়ী আর কি তাড়াতাড়ি করে হাঁটছে। আর ওয়া নাবা আর মহিষী তো কোনো কথাই নেই, তারা দুই বান্ধবী হাতে হাত ধরে হাঁটছে, এই তো হাঁটছে, হাঁটছে, এই তো হাঁটছে, এই আর কি। ভালোই লাগছিল ওদের এই ঘোরাটা, আমার আমার কাছে মনে হয়েছে ওদেরকে নিয়ে এবার বাংলাদেশে যাওয়ার পরে যে কক্সবাজার ঘুরেছি, বাংলাদেশের সফরটা সার্থক হয়েছে, ওদের স্মৃতিতে একটা নতুন অধ্যায় শুরু হলো, স্মৃতির খাতায় আর কি নতুন অধ্যায়টা রচিত হইল, এই যা। তো যাই হোক, যতটুকুই করতে পেরেছি আর আল্লাহ আমাদের কপালে যতটুকু লেগেছে অতটুকুই, এতেই শান্তি। তো এখানে একটা মজার ঘটনা ঘটেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। গিয়ে জানেন এখানে হয়েছে, আমরা যখন যে বেঞ্চটায় গিয়ে বসেছিলাম, আমাদের পাশে একটা ভদ্রমহিলা বসেছিল, পরে কথাবার্তাগুলি শুনবেন, আমি আগেই বলে রাখি আর কি। আমার হাজব্যান্ড আবার একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো আমরা তো টুকটাক নাস্তা কিনে নিয়েছি, খেয়েও নিয়েছি, খাওয়ার পরে ওইখানে গিয়ে খাবো এই জন্য নিয়ে নিয়েছিলাম, হালকা খাবো। তো বেঞ্চে যখন গিয়ে আমরা বসলাম সিটে, ওইখানে দুটা না তিনটা বেঞ্চ নিয়ে আমরা নিয়ে সবাই বাচ্চারা নিয়ে গিয়ে বসা হলো। হওয়ার পরে দেখা গেল আমার হাজব্যান্ড ঘুরে টুরে এসে দেখে ভদ্রমহিলা তার মানে নাতি বোন বোনের মেয়ে এদেরকে নিয়ে আর কি সিবেতে, সে ওইখানকার স্থানীয়, সে আবার একটা বক্সে বা পলিথিনে বক্সে করেই না মিষ্টি নিয়েছে। আর পরে দেখা গেলো আমার হাজব্যান্ড ওই মিষ্টি নিয়ে শয়তানি করছিল আমাদের সঙ্গে, যে সে মিষ্টি এনেছে। পরে লাস্ট পর্যন্ত ওই মহিলা বুঝতে পেরেছিলো, ভদ্রমহিলা বুঝতে পেরেছিল, অনেক ভালো ছিল ভদ্রমহিলা, কারণ সে আমাদেরকে খুব সুন্দর করে পরে আমার হাজব্যান্ডকে একটা মিষ্টি অফার করেছে, আমার হাজব্যান্ডকে না খেয়ে অনেক ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে সব মিলে গিয়ে বসেছিলাম, এই সেই ভদ্রমহিলা যার কাছে আমার হাজব্যান্ড, অনেক ধন্যবাদ এই ছোট বাচ্চাটার মনের ইচ্ছা পূরণ করার জন্য। এই আইনের পরে তো মিষ্টি খাবে পারতেছে না, তুমি খেয়াল করছো? তিন রোহিঙ্গা শুয়ে রয়েছে, কি এখানে এসেছিল আমার মামাতো ননদ, ওরা আমরাও গিয়েছি, ওরাও গিয়েছে আমাদের ছবি দেখে আর কি, ওই বুঝতে পারলো, পরে যোগাযোগ করেছে, যোগাযোগ করে এরকম আমরা সুগন্ধাতে আছি, আমরাও আসছি, ও আমাদের ওদের জন্য আর কি একটু অপেক্ষা করেছিলাম, ওর হাজব্যান্ড এসেছে আর বাচ্চা এসেছে, কারণ আমার সঙ্গে আমার বিয়ের পরে এই আমার ননদকে একেবারেই ছোটো ক্লাস নাইনে পড়া অবস্থা করেছি, তাই যখন শুনেছে, যেহেতু ওর বিয়ে হয়ে গেছে, ওর স্বামী সংসার, ওর ননদও এসেছিলো আমেরিকা থেকে, ওদের জন্য পরে দেখা গেলো যে চলো যাই তাহলে ভাবিদের সঙ্গে গিয়ে দেখা করি, মায়ের শহরে আসার পরে যদি দেখা না হয় দেখা করার জন্য। খুবই ভালো লেগেছিল এখানে এই ছেলেটা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল, আমার একেবারে এই জিনিসটা একেবারেই ভালো লাগে না, মাঝে মাঝে ফেসবুকের মাধ্যমে দেখা যায় যে অনেক মোটাসোটা স্বাস্থ্যবান মানুষ ওই ঘোড়াঘুরির উপরে উঠে, যদিও তাদের বিজনেস, কিন্তু আমার কাছে ভালো লাগে না ঘোড়ায় চড়তে, জানি এখন ব্যাক করার পারা, কারণ বাচ্চাগুলি টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিলাম এইখানে, এখন বাসায় ফিরে যাচ্ছি, কারণ বাসায় বলতে সরি
হোটেলে ফিরে যাচ্ছি, বা গোসল করবে, খাওয়া দাওয়া করবে। তো যাওয়ার পথে দেখা গেল এক জায়গায় আমরা কী বলে এখান থেকে সানসেট দেখা যাবে, কারণ কালকে যদি আবার আগামীকালকে যদি সানসেট অন্য দিকের দিকে যদি যাই তাহলে সানসেট দেখতে পারবো না। এই জন্য যেহেতু চলেই যাচ্ছে তাহলে এই মানে সুগন্ধা বীচের বাসা একটু আগানোর পরেই দেখা গেলো এটা আশেপাশে, মানে এই জায়গাটা নীরব কিছু মানুষ আছে, তো চলো যাই এদিক থেকে আমরা কিছুক্ষণ বসে সি বীচের সানসেটটা দেখে যাই। এই জন্য আর কি ওইখানে নামা। আর বাচ্চা একটা হোটেলও ছিল ছোটো মোটো, বাচ্চাদেরও ক্ষুধা পেয়েছিল, তাই চিন্তা করলাম ছবিও তুলি ভিডিওও করি, সব কিছু একসঙ্গে করে নিন, ভালোই লাগবে দেখতে, বাচ্চারাও আরেকটু ই হবে। আর এইদিকে তো পানি নেই, কিন্তু কী জানি মাহির খুব মজা হয়েছে এখানে, সে খুব একটা ভালো কাজ করেছে, সেটা হলো গিয়ে সে চারটা মাছ ধরতে পেরেছিলো, এই জন্য সে অনেক অনেক খুশি। সূর্যটা ডুবু ডুবু করছে, কী ভালো লাগছিলো। আর দূরে এই সাম্পানের নৌকাগুলি, উফ, এতদিন শুধু আসে মানে ছবিতেই দেখেছিলাম, এখন বাস্তবে গিয়ে যখন দেখছি খুবই ভালো লাগছিলো। দূর থেকে দেখা যায় যে ছোটো ছোটো, কিন্তু সামনে যাওয়ার পরে বিশাল আকৃতি, ভালো মানে ওইভাবে আসলে উঠে ছবি তোলার মতো পরিস্থিতি হয়নি। এই যে এই নৌকাটা অবশ্য সাম্পারটা ফেলেই রেখেছি মনে হয় ছবি তোলার জন্য, যারা ফটোগ্রাফার তারা তো বিভিন্ন ধরনের ছবি টবি তোলে, আমি আর উঠে না, আমি জাস্ট একটু শ্যুট করে নিয়েছি। ভিতরটা অনেক গর্ত, বোঝাই যায় না, দূর থেকে বোঝা যায় না। এমনি নর্মাল নৌকাগুলিও তো একটু বড় সড়ই থাকে সামনে থেকে, কিন্তু এইগুলির ডিজাইনটা দেখলে, সাম্পার নৌকার ডিজাইনটা দেখলেই কিন্তু খুব ভালো লাগে। কিছু কিছু কিন্তু ব্যাগ আছে, যেমন ধরেন গুচির কিন্তু একটা ব্যাগে, গুচির একটা ব্যাগের ডিজাইন আছে এরকম সাম্পার নৌকার মতোই। জানি না কতটুকু শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, কার কাছে কেমন লাগছে, আমার কাছে তো চমৎকার লাগছে। এই যে বাচ্চাদের যে আনন্দটুকু, এই আনন্দটুকু বাসায় থাকতে দিতে পারতাম না আমরা, তাই চলো মহিষী খুব আনন্দে, মনের আনন্দে সে দৌড়াচ্ছে। এখানে একদম ভিড় কম, কোনো মানুষজন নাই, কিন্তু ওই যে বললাম না আমরা ভাটার সময় এসেছি, যার দরুন পানিটা অনেক মতো ফেলে দাও, সমুদ্রটা আর কি অনেক দূরে পড়ে গিয়েছে, এই জন্যই আর কি সে। কিন্তু খুবই ভালো লাগছিলো, সূর্যটা ডুবু ডুবু করছিল, আর কক্সবাজারের ইসেই তো কী বলে এটাই তো মেন। এই যে ওরা ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে, আমি আবার শ্যুট করে নিচ্ছি। ফটোগ্রাফার হিসেবে নাবাই ছিল মনে হয় এখানে, নাবা বেশ কয়েকটা আমারও বেশ সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছে, ওর মনে হয় ফটোগ্রাফারের দিতে গেলেও ভালোই করতে পারবে। এই যে এখন এই রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি, এতটুকু পার হয়ে এখন ওই সামনে যে একটা হোটেল আছে এই হোটেলে খাবো। আগাইতে পারি না, io userò il filtro di CapCut per questo. আমরা খাবারের অর্ডার দিয়ে যখন বসেছিলাম, নাবা এবং মহিষী দুজনে মিলে একদম দূরে একটা সাম্পান ছিল, আমি যে সাম্পানটা আগে দেখেছি সেটা কিন্তু এটা না, আর একটা সাম্পান। তো ওইখানে দেখা গেলো তারা দুজনে গিয়ে ফটোশ্যুট করার জন্য, আমার হাজবেন্ড আবার দৌড় দিয়ে যাচ্ছে দুই মেয়েকে, কারণ হলো গিয়ে উঠতি বয়সে বাচ্চাদের একটু ই দিয়েই পাহারা দিয়ে রাখতে হয়, চোখে চোখে রাখতে হয়, কখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই ভয়, আর অচেনা জায়গার ভিতরে আসলে ওইভাবে ছেড়েও দেওয়া যায় না। তো আমরা শুধু যে আমরা তা না, এই যে দুই একটা বাচ্চা এই একটু পানির মধ্যেই গেছে, আর সবাই এই সানসেটের জন্য একদম ওই দূরে সাম্পার নৌকার কাছে, ইসের কাছে একদম পানির ধারে যাচ্ছিলো, আমরা যাইনি, কারণ বাচ্চাগুলিকে রেখে তো আমরা বড়দের এনার্জি আছে, কিন্তু বাচ্চাগুলির তো আসলে ওই ধরনের এনার্জি এখন ছিলই না, সারাদিন ওইভাবে ভারী খাবার খাওয়া হয়নি। তো এই হোটেলে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম নুডলস, চাউমিন, সরি চাউমিন। এখানে একটা ছেলে ওদের এখানে কাজ করে, সে আবার খুব ইসেতে কী বলে এটাকে খাওয়া দাওয়া মানে তার অ্যাক্টিভিটিসগুলি সে আমাদেরকে দেখাচ্ছিল। ভিডিও শুটিং হচ্ছে, বান্দর নাম্বার ওয়ান, ওই আজকের জন্য বিদায় নিচ্ছি তাহলে, আল্লাহ হাফেজ।